हेलो स्टूडेंट्स, वेलकम टू ऑनलाइन क्लासेस ऑफ एमआईसीएस एजुकेशन। सरकारी चाकरी प्रस्तुतिर जोन्नो अन्यतम सेरा प्रतिष्ठान। इखाने आपनारा डब्ल्यूबीसीएस, रेलवे, पीएससी, एसएससी, स्कूल सर्विस कमिशन, डिफेंस एवं अन्यान्य जेकोनो धरनेर राज्य सरकारेर एवं केंद्रीय सरकारेर चाकरीर जोन्नो प्रस्तुति निते पारेन इंग्रेजी एवं बांगला उभय माध्यमे। अभिज्ञ शिक्षक द्वारा प्रशिक्षण देवा है। इछाड़ा प्रति सप्ताहे ऑनलाइन मॉक टेस्ट एवं प्रति मासे मासिक मॉक टेस्टर माध्यमे आम्रा छात्रदेर सार्विक मूल्यायन करे थाकि। इछाड़ा समस्त क्लासेर स्टाडी मेटेरियल आम्रा स्टूडेंटदेर पीडीएफ हिसेबेओ प्रोवाइड करे थाकि। समस्त लाइव क्लासेर रेकर्डिंग देवा है। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের দিন আমরা কি পড়েছিলাম বলো তো? কোহেলবার্গ পড়েছিলাম। আমি বলেছিলাম আমরা তত্ত্বগুলোকে আগে পড়ে নিই, তারপরে আবার আমরা মেইন টপিকে সিলেবাসে যে ঢুকে যাব। তত্ত্বগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো থন্ডাইকের পরীক্ষাটা টেটের জন্য জাস্ট লাগে না, কিন্তু পরীক্ষাটা সম্পর্কে কারো ধারণা নেই। এরকম কেউ আছো যে স্যার কি করেছিল না করেছিল আমাদের ধারণা নেই? কেউ আছো যে থন্ডাইকের পরীক্ষাটা কেউ জানোই না? থাকলে বলতে পারো, তার মানে আমরা কম বেশি সবাই জানি। ওকে, থন্ডাইক তার পরীক্ষাটাতে কতগুলো সূত্র, মানে সিদ্ধান্তে কতগুলো সূত্র তুলে ধরেছিল, যেই সূত্রগুলো পরবর্তীকালে শিক্ষা জগতে একটা মাইলস্টোন। মোট পাঁচটা সূত্র ছিল, সরি আটটা সূত্র ছিল, মাইলস্টোন এক একটা। একটা ছোট্ট গল্প বললে এরকম হয় যে আমেরিকা আজ থেকে 20 বছর আগে তাদের শিক্ষা ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তনটা আনতে পেরেছে, তোমরা জানো এখন এখানকার শিক্ষা, ইউএসএ শিক্ষা কনসেপ্ট টোটালি চেঞ্জ, টোটালি আলাদা। আমাদের কাছে পড়াশুনো মনে ভীতি ভীতি একটা বিষয়, বাচ্চারা পড়াশুনোর নাম ধরলেই যেন কাঁদতে শুরু করে, পড়বো না এটা একটা ব্যাপার থাকে, যেন মেন্টালি স্ট্রেস চাপ দেয়। কিন্তু ইউএস এর ক্ষেত্রে সেটা আনন্দদায়ক। এই এই ইউএস এর যে মেন শিক্ষা ধারা, যে শিক্ষা চিন্তা, যে শিক্ষা ব্যবস্থা, সেটা যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাকে পথ প্রদর্শক হিসাবে ধরে নিয়েছে, তিনি আমাদের এই থন্ডাইক। পুরো নাম এডওয়ার্ড লি থন্ডাইক। তার পরীক্ষাটা করার পরে তিনি, তোমরা জানো তার পরীক্ষা কি নিয়ে করেছিল থন্ডাইক, তার পরীক্ষাটা কি প্রাণী ছিল? মেনলি থন্ডাইক তার পরীক্ষাটা করার পরে থন্ডাইক ইঁদুর নিয়ে করেছিল, ঠিক বলছো? আবার বলো ঠিক করে ভেবে। ইঁদুর, 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 সত্যি তাহলে এতক্ষণে সঠিক অ্যানসারটা আসলো। তাহলে তোমরা তো বলতে পারতে যে স্যার পরীক্ষাটা একটু বলুন। দেখো পরীক্ষাটা আর কিছুই না, তিনি একটা খাঁচার মধ্যে, আমি একদম সিম্পলি ভাবে বলে দিই, একটা বেড়ালকে ভেতরে রেখে দিয়েছে, ক্ষুধার্থ বেড়ালকে, বুঝলে? দিয়ে খাঁচাটার মধ্যে বেড়ালটা দৌড়াদৌড়ি করছে, বাইরে তার ধরো একটা তোমাদের ওই ইঁদুর বা খাবার ইঁদুর রেখে দিয়েছে, র্যাট মাউস। হঠাৎ বেড়ালটা দেখলো একটা পয়েন্টে চাপ পড়লে খাঁচার দরজাটা খুলে যায়। থন্ডাইক লক্ষ্য করলো প্রথমে বেড়ালটা খাঁচার চারদিকে 10-12 পাক খাবার পরে, 10-12 বার ঘোরার পরে বোতামটাতে পা দিতে পেরেছিল।
পরের বারে ওটা দুবারে ঘুরেই পা দিয়ে দিয়েছে, তারপরের বারে আবার একবার ঘুরতেই পা দিয়েছে, অর্থাৎ ক্রমশ তার ভুল প্রচেষ্টাটা কমে গেছে। এই যে ব্যাপারটা, মানে সিম্পলি যেটা দাঁড়াচ্ছে, কোন প্রাণী তার সমস্যার সমাধান করার জন্য একাধিক প্রচেষ্টা করে, তার মধ্যে সঠিকটা এক বা একটা সঠিক বা একাধিক সঠিক, বাকিগুলো ভুল। বলছে প্রাণীটা যদি ক্রমাগত একই সমস্যার মধ্যে পড়ে না, তাহলে কি হবে? বলছে ক্রমাগত সেই ভুল পদক্ষেপগুলো, ভুল প্রচেষ্টাগুলো হারিয়ে যাবে, সঠিক প্রচেষ্টাটি দাঁড়িয়ে যাবে। তখন প্রাণীটা ইজিলি শিখতে পেরে যাবে ওই সমস্যাটা থেকে কিভাবে নিজেকে বের করে আনতে হয়। এবারে আমি একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই, তারপরে আমাদের মেন কনসেপ্ট আমরা সূত্রতে চলে যাব। প্রথমে ধরো তুমি ক্লাসে পড়ছো, টিচার এসেছে তোমাকে বললো বলো তো পানিপথের প্রথম যুদ্ধ কতই হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, কেন হয়েছিল, হবার পরে কি হয়েছিল। তুমি পড়ে আসনি, তোমার পাশের একজন বান্ধবীও পড়ে আসেনি, তার একজন পাশের বান্ধবী বা বন্ধুও পড়ে আসেনি। তুমি হঠাৎ দাঁড়িয়ে বললে স্যার আমার পড়া হয়নি, পড়তে ইচ্ছে করছিল না, স্যার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে বলে ওটাকে বাইরে নিয়ে গিয়ে কান ধরে প্রচুর মার মার দাও বা পেঁদাতে পেটাও। তাহলে তুমি একটা সমস্যায় পড়েছিলে, তুমি একটা প্রচেষ্টা করেছিলে, কিন্তু প্রচেষ্টাটা ভুল প্রমাণিত হয়েছে, তুমি নিজেকে সেফ গার্ড নিতে পারোনি, সেভ করতে পারোনি, রক্ষা করতে চেষ্টা করেছে। দ্বিতীয় বান্ধবীকে বললো তুমি বলো প্রাণীপথে যুদ্ধ কবে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, কেন হয়েছিল, হবার পর কি হয়েছিল। সে বললো স্যার আমার না পড়া হয়নি, তার কারণ আমার বাড়িতে প্রচুর কাজ করতে হয়। তখন শিক্ষক বলছে তুমি বাড়ি থেকে কাউকে ডেকে আনবে। পাশের জন তাকে বললে তুমি বলো তো। সে হঠাৎ দাঁড়িয়ে বললো স্যার আপনি বুঝিয়েছিলেন কিন্তু না ভুলে যাচ্ছি, আপনি আমাকে আরেকবার বলে দিন তো। টিচার সঙ্গে সঙ্গে নতুন করে আবার বলতে শুরু করে দিল। তাহলে একটা সমস্যা তিনটে সমাধানের পথ, দুটো ফ্লপ বাট একটা রাইট বলে গণ্য হয়েছে। এরপরের দিন দেখবে ক্লাসে যারাই পড়া করে আসেনি, টিচার তাদেরকে বললেই তারা বলবে স্যার আপনি বলেছিলেন কিন্তু ঠিক বুঝতে পারিনি, আরেকবার বলুন তো। ঠিক এই কনসেপ্টটাই হচ্ছে থন্ডাইকের তত্ত্ব, থন্ডাইকের শিখন। অর্থাৎ প্রাণী কোনো একটা সমাধানে পড়লে একাধিক প্রচেষ্টা করে, কিছু ভুল প্রমাণ, কিছুটা ঠিক। একই সমস্যায় পড়লে প্রাণী খুব তাড়াতাড়ি সেই সঠিক প্রচেষ্টাটি করেই সমাধানটি বের করে আনার চেষ্টা করে। এই ব্যাপারটাই হচ্ছে শিখন। এই কনসেপ্টটাকে খেয়াল করে থন্ডাইক তার তত্ত্ব থেকে মোট তিনটি মুখ্য সূত্র, তিনটি মুখ্য সূত্র আর পাঁচটি গৌণ সূত্রের কথা বলেছিল। এই সূত্রগুলি টেটের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলে দিই, আমার একটা জিনিস এখানে মিস্টেক করে ফেলেছি, থন্ডাইকের লেখা বইটার নাম দিয়ে দেওয়া উচিত ছিল। থন্ডাইকের লেখা বইটার নাম অ্যানিমেল ইন্টেলিজেন্সি, যদি কারো লেখার থাকে লিখে নাও, বইটার নাম অ্যানিমেল ইন্টেলিজেন্সি। থন্ডাইকের তত্ত্বটা সংযোজনবাদ নামে পরিচিত, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগ, স্টিমুলাস রেসপন্স। এবারে আসি আমাদের প্রথম সূত্র, একটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, অনুশীলনের সূত্র। এই অনুশীলনের সূত্রটাকে দুভাগে ভাগ করা গেছে, একটা ব্যবহারের সূত্র
যেখানে বলা হয়েছে সমস্ত শর্ত অপরিবর্তিত রেখে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার মধ্যে পরিবর্তনীয় বন্ধন স্থাপন পরপর যতবার চর্চিত হবে তত শক্তি বৃদ্ধি পাবে। এটা ছিল সাইকোলজির ভাষা, ওই জন্য তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাকে বলছে তুমি অঙ্কটাকে যতবার প্র্যাকটিস করবে, অঙ্কটা এখানে উদ্দীপক, তোমার প্র্যাকটিসটা প্রতিক্রিয়া, এর ফলে যতবার প্র্যাকটিস করবে তোমার বারবার চর্চা করবে, এরকম লেখা আছে, বারবার চর্চা করবে তত সংযোগ সাধনের শক্তি মানে অ্যাকচুয়ালি শিখন বৃদ্ধি পাবে। অব্যবহারের অব্যবহারের সূত্র বলা হচ্ছে তুমি একটা উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধনকে যখন ব্যবহার করবেই না দীর্ঘদিন তুমি ভুলে যাবে। এবারে এখানে কিছু সমালোচনা আছে, যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো তোমার পদবি কি, সারনেম কি, দেখা গেল তুমি 2-3 বছর এই জিনিসটাকে নিয়ে ভাবনি, কিন্তু তুমি কি কখনো ভুলে যাও? এই সমালোচনাটাকে বেস করে আমি পরের ক্লাসে আলোচনা করব স্মৃতি, মেমোরি। তার আগে শুধু এইটুকু মাথার মধ্যে রাখো, আমরা যেটা পড়ছি এটা শিখন। শিখনের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করব তত শিখনটা মজবুত হবে, যত কম প্র্যাকটিস করব তত শিখনটা ভুলে যাবে। স্যার একটু আপডেট, স্যার একটু ব্যবহারের সূত্রটা একটু বলবেন। সবগুলো বলবো, অনুশীলনের সূত্র বলবো, প্রস্তুতির সূত্র বলবো, ব্যবহারেরটা আরেকবার রিপিট করতে বলছো, অবশ্যই করব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা টেট পড়তে এসেছো, তোমরা চাইল্ড সাইকোলজির বিশাল কিছু জানার দরকার নেই, যেইটুকু না জানলে নয় সেইটুকু নিয়ে ভাবো, ব্যবহারের সূত্র ম্যাথামেটিক্যালি প্রুভ করতে গেলে অনেক ব্যাপার, শুধু এইটুকু তুমি জেনে রাখো, যখন কোনো কিছুকে আমি বারবার চর্চা করব তখন সেটাকে আমরা সুন্দরভাবে মনে রাখতে পারব, আর যখন কোনো কিছুকে চর্চা করব না সেটা ভুলে যাব। মানে যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়া বার মানে সংযোগটা বারবার ঘটে তাহলে সেটা আমাদের শিখন হিসাবে সঞ্চিত থাকবে, আদারওয়াইজ নয়। এবারে বুঝতে পেরেছো? ওকে, দ্বিতীয় সূত্রে তিনি বলছেন ফলাফলের সূত্র। ধরো আগে এর ডায়লগটা বলে দিই আমি, থন্ডাইক কি বলছে, বলছে এস আর আর এর মানে স্টিমুলাস মানে উদ্দীপক, রেসপন্স মানে প্রতিক্রিয়া, এদের সংযোগ যদি শিক্ষার্থীর কাছে সুখকর হয়, আনন্দদায়ক হয়, আরামদায়ক হয় তাহলে সে সেটা মনে রাখার চেষ্টা করে, শিখনটা স্থায়ী হয়। যদি অতৃপ্তিকর হয়, বিরক্তিকর হয় তাহলে সেটা ভুলে যায়। এইটা নিয়েও একটা সমালোচনা আছে, আবার সেই স্মৃতিতে আমরা পরের দিন বলবো, শুধু আগে সমালোচনা আগে শুনে নিই যেটা থেকে কোশ্চেন ঘুরোতে পারে, ঘুরিয়ে দিন ঘুরোতে পারে। ধরো আমাদের স্বাভাবিকে তোমার একজন বন্ধু বা বান্ধবী তোমাকে খুব আঘাত দিয়েছে একটা, সেটা তো তোমার পক্ষে স্বস্তিদায়ক, তৃপ্তিদায়ক, আনন্দদায়ক কোনোটাই নয়, তবু যেন তুমি সেটাকে ভুলে উঠতে পারোনি। হ্যাঁ অর্ঘ বল বল। ওকে ওকে ওকে, আচ্ছা তার মানে যেটা সিম্পল ভাবে দাঁড়াচ্ছে যে সবকিছু ভুলতে চাইলেও আমরা ভুলতে পারি না, এটা একটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কিন্তু থন্ডাইক কতটা দিতে তোমাকে যাচ্ছেই না, থন্ডাইক বলছে যখন যেটা আমাদেরকে আনন্দ দিবে সেটা আমরা বারবার করব, আর বারবার করার ফলেই তার মধ্যে ব্যবহারের সূত্র অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার ফলেই সেটাকে আমাদের সংযোগটা শক্তিশালী হবে, শিখবো, যেটা কষ্ট দিবে সেটা শিখবো না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, দুজন টিচার, একজন ট্রেন্ড, প্রপারলি ট্রেন্ড, একজন আমি ধরে নিলাম নন ট্রেন্ড। যে প্রপার ট্রেন্ড তার একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড যে নন ট্রেন্ড তার একাডেমিক কোয়ালিফিকেশন তুলনায় সমান এক। একজন টিচার ক্লাসে ঢুকেই বলছে, বলছে আজকে তোমরা বলো তো তোমরা কি নদী দেখেছো? বলে হ্যাঁ দেখেছি।
বলে বলো তো নদীর স্রোতের দিকে যদি নৌকো যায় তাহলে বেশি জোরে ছুটবে না তার স্রোতের বিপরীতে গেলে বেশি জোরে ছুটবে? একজন ছাত্র বললো স্যার স্রোতের দিকে গেলে ছুটবে। যদি বলে কেন ছুটবে, কেন বিপরীত দিকে গেলে কম জোরে ছুটে, বিপরীত দিকে গেলে কি করলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, কি করে আমরা সময় বুঝতে পারবো, স্রোতের দিকে গেলে কতক্ষণ সময় লাগবে, বিপরীত দিকে গেলে কতক্ষণ সময় লাগবে? আজকে আমরা সেই অঙ্কটা শিখব, স্রোত সমুদ্র বা নদীর স্রোতের অনুকূল প্রতিকূল বা অনুকূল প্রতিকূলের অঙ্ক শিখব। তোমরা মন দিয়ে শেখার চেষ্টা করো। আরেকজন টিচার অবিয়াসলি নন ট্রেন্ড, তিনি ক্লাসে ঢুকেই বলছেন আরে আজকে প্রতিকূল অনুকূলের অঙ্ক শিখব, ভীষণ জটিল অঙ্ক, তোরা মন দিয়ে শিখ। যদি ভালো করে খেয়াল করো দেখবে ম্যাথামেটিক্স আর ইংলিশের আমাদের দুর্বলতার প্রধান কারণ এই রকম কিছু শিক্ষকের উপদ্রব। তোমরা যে যার চরিত্রটাকে ওখানে ফেলো দেখবে সবার জীবনেই কিছু কিছু সাবজেক্টের উপরে ভীতি তৈরি করেছে কিছু কিছু শিক্ষক। ইংলিশটা প্রচন্ড জটিল মন দিয়ে শিখ, প্রতিকূল অনুকূলের অঙ্কটা প্রচন্ড জটিল মন দিয়ে শিখ। এই জটিলতা দেখাতে যেতেই ছাত্রছাত্রীরা ভাবলো আরে এত জটিল, তাহলে এই টপিকটা আমার করার দরকার নেই, বা আমি করব না, বা এই সাবজেক্টটা আমার পড়তে ভালো লাগছে না। কি ঠিক বলছি তো? এরকম কোন কারোর জীবনে ঘটেছে? হ্যাঁ স্যার, যে স্যার ম্যাডাম বেশি ভালোবাসো তারটা বেশি পড়ো না। একদম, এখান থেকেই থন্ডাইক বলছে যদি আমাদের মেশাটা তৃপ্তিদায়ক হয়, এশার বন্ডটা আনন্দদায়ক হয়, উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগটা মানে সুখকর হয়, তখন সেটাকে আমরা ভালোভাবে শিখব নতুবা শিখব না। নেক্সট, এবারে আসি প্রস্তুতি সূত্র। তুমি খেলাধুলো করছো, তোমার বাবা মা বা গার্ডিয়ান এসে কান দুটো ভালো করে দু হাতে পাকড়ে বলল চল পড়তে বসবি, তোমাকে পড়তে বসিয়ে দিল, তোমার মন পড়ে আছে বল বা গুটি খেলার দিকে, মার্বেল খেলার দিকে, বন্ধুরা খেলছে, তোমাকে বসানো হয়েছে পড়তে। আবার অনেকে জানো সামনে মোবাইল রেখে পড়াশুনো করলে কত সুন্দর পড়াশুনো হয়, একটু খেয়াল করবে বুঝতে পেরে যাবে, ঘন্টা পাঁচেক বসেই আছো, বাড়ির লোক ভাবছে ভীষণ পড়ছে, আমার ছেলে মেয়েটি তো এবারে একেবারে কোনো টিচার নয় প্রিন্সিপাল হয়ে যাবে, বা হয়তো প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানই হয়ে যাবে, এত পড়ছে। দেখা গেল ছেলে মেয়ে তার ইচ্ছে যাচ্ছে পড়তে, বাট মোবাইলটা মনে হচ্ছে একটু দেখে নি একটু দেখে নি, একটু একটু করে পাঁচ ঘন্টা লেগেছে, কেটে গেছে। থন্ডাইক বলছে আমরা যখন শিখব তখন আমাদের পরিবেশ, মন মানে মানসিক এবং দৈহিক দিক থেকে আমাদেরকে প্রস্তুত হতে হবে, থাকতে হবে, শেখার জন্য প্রস্তুত হতে হবে। তোমরা জানো লেসন প্ল্যান বানানোর আগে প্রি ইন্ট্রোডাকশনে কি করতে, ক্লাসে যেয়ে তোমরা কি দিল্লি গেছো, তাজমহল দেখেছো আগ্রার, আগ্রার তাজমহল কে বানিয়েছিল, অর্থাৎ মেন্টালি তাদেরকে ইন্টারেস্ট গ্রো করা মোঘল পিরিয়ড পড়ানোর জন্য। আবার তাদেরকে দৈহিক দিক থেকে তারা যাতে পড়ানোর উপযুক্ত আসে তার জন্য তুমি গিয়েই দেখে নিলে ক্লাসরুমটা ঠিকঠাক আছে কিনা, ছাত্রগুলোর মধ্যে ডিস্টেন্স, বাতাস আসছে কিনা, আলো অ্যাভেলেবেল কিনা, কোনো শব্দ সংকেত বা কোনো চিৎকার আছে কিনা, এইগুলো দেখার পরে তুমি তাদেরকে পড়ানো শুরু করছো। তার মানে এটা প্রুভ করছে যদি দৈহিক, মানসিক এবং পরিবেশগত দিক থেকে আমরা প্রস্তুত থাকি তাহলে আমাদের শিখনটা ঠিকঠাক হবে, আদারওয়াইজ সেটা ভুলে যেতে পারি। এই তিনটি ছিল এর প্রধান সূত্র। খুব ভালো করে বুঝেছো, এমন এক বছরও টেট হয়নি যেখানে এই সূত্রগুলো থেকে কোশ্চেন আসেনি। হ্যালো, পরে ফোন কর, স্কলারশিপ, আচ্ছা পরে পরে পরে, আমি এখন পড়াচ্ছি। এবারে আসি গৌণ সূত্রগুলোর কথা। তিনি
পাঁচটা গৌণ সূত্রের কথা বলেছেন। ফার্স্ট আসছি মানসিক প্রস্তুতি সূত্র। কিরকম কি বলছে? না এটা বলছে বলছে যে কোনো কাজ করার পূর্বে, কাজ করার ক্ষেত্রে ব্যক্তি মানসিক প্রস্তুতি বিশেষ প্রয়োজন। আগেরটাই বলেছিল সব দিক থেকে তাকে প্রস্তুত হতে হবে। গৌণ সূত্রগুলো সেগুলোই যেগুলো মুখ্য সূত্রের আঙ্গিকে আরো বেশি হাইলাইট করার প্রয়োজন মনে করেছিল এই আলফ্রেড বা এই থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক। অর্থাৎ তিনি বলছেন মনের দিক থেকে যদি প্রস্তুত না থাকে, অর্থাৎ কোন দিক থেকে, মনের কোন আঙ্গিকে, না প্রেষণা, আগ্রহ, মনোযোগ, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি দিক থেকে যদি প্রস্তুত না থাকে, তাহলে তাকে শেখানো যথেষ্ট জটিল। অর্থাৎ শিশুটা মনোযোগী নয়। মনোযোগ হচ্ছে ক্রিকেটে আইপিএল দেখার জন্য টিভিতে তুমি তাকে ম্যাথ করাচ্ছ, হবে না। একটা শিশু তার স্মৃতি শক্তি ততটা প্রখর নয়, সে পরে ক্লাস ফোরে তুমি তাকে বীজগণিত শেখাতে গেছো, মানে পিয়াগেটের কোন স্তরে শেখাতে বলেছিল তাকে? বিমূর্ত স্তরে, বিমূর্ত প্রতিক্রিয়া স্তর। কিন্তু তুমি তাকে মূর্ত স্তরেই শেখাতে গেছো, হবে না, ক্যাপচার করতে পারবে না, সে চেষ্টাই বৃথা হবে। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি যেমন নিজেই একবার একটা কোশ্চেন ফেস করেছিলাম, তোমরা যদি আজকে ফেসবুকে দেখো দেখবে মাঝে মাঝে ছোট একটা বাচ্চা তার বাবা মা বলছে আমার বাচ্চাটা মাত্র 4 বছর বয়স, আমার বাচ্চাটা না সমস্ত দেশের ক্যাপিটাল জানে। তুমি শুনে বললে আরে বাবা, কিছু মিডিয়া চিৎকার করতে লেগে গেল, আরে বাবারি এটা কি বাচ্চারি, এটা মনে হয় আইনস্টাইন আর্কিমিডিসের উপরে যাবে। দেখো হঠাৎ করে যদি কোনো ডিপ টুয়েল থেকে জলের বদলে তেল বেরিয়ে আসে, সেটা রেয়ার, সেটা স্বাভাবিক নয়, ন্যাচারাল নয়, সেটা আনন্যাচারাল। সেরকম ওই স্টেজে তাকে সেটা করছে মানে হয় তার কোনো প্রবলেম আছে, অথবা তুমি তাকে বাই ফোর্স করাচ্ছ, যেটা কখনো ভবিষ্যতে স্থায়ী হয় না। দীর্ঘদিন ধরে এই শিশুগুলো পরবর্তীকালে দেখবে কোথায় হারিয়ে গেছে। তুমি যদি ভালো করে দেখো তোমাদের জীবনে দেখবে কোনো একটি স্যারের ছেলে বা মেয়ে সেই স্কুলেই, স্যারের স্কুলে পড়তো, দেখা যেত সে সবেই ফার্স্ট হচ্ছে, স্যারের সাবজেক্টে দারুণ হয়েছে, একদম গোল্ডেন বয় গোল্ডেন গার্ল, পরে তুমি দেখলে কোথায় হারিয়ে গেল। তার কারণটাই একটা, ন্যাচারাল থিং ছাড়া লার্নিং হয় না। আমরা যেটাকে লার্নিং বলছি সেটা কেবলমাত্র মেমোরাইজেশন, মেমোরাইজেশন কখনো লার্নিং নয়। নেক্সট, বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। এখানে আগে কি বলেছিল? না উদ্দীপক এবং প্রতিক্রিয়া, তার মানে উদ্দীপক যেটা ঘটাই সেটাই প্রতিক্রিয়া। তুমি বসেছিলে, আমি তোমাকে একটা ঠাই করে চড় মারলাম, ঠাস করে দিয়ে দিলাম, তুমি বললে আরে বাবা, এই চড়টা হচ্ছে উদ্দীপক, আরে বাবা বলে চিৎকারটা হচ্ছে তার প্রতিক্রিয়া। একটা মশা কামড়ালো, তুমি দুম করে মারতে গেলে, মশার কামড়টা উদ্দীপক, চাপড়টা প্রতিক্রিয়া। বলছে এই দুটো সংযোগের ফলেই তো শিখন থর্নডাইকের মতে। কিন্তু থর্নডাইক বলছে না, একটা উদ্দীপক একই রকম কাজ করে না, বিভিন্ন প্রতিক্রিয়া করতে পারে, বিভিন্ন প্রতিক্রিয়ার ফলেই সমস্যাটার সমাধান হতে পারে। মশা কামড়ালে কেউ মশা মারা মশারি খাটিয়ে বসতে পারে, কেউ গুড নাইট অল আউট জ্বালাতে পারে, দিতে পারে বাড়িতে রুমের মধ্যে, কেউ আবার রেগে গিয়ে ধরো মশাকে বললো তুই ভেতরে থাক, মশারির ভেতরে আমি বাইরে ঘুমোচ্ছি, রেগে গেছে। অর্থাৎ তার বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে পারে, কোন প্রতিক্রিয়াটা সঠিক সেটা বলে দেবে তার ফলাফলটাই। আর ফলাফল যদি ঠিক থাকে, তৃপ্তিদায়ক হয়, সেটা আমরা শিখব, যদি তৃপ্তিদায়ক না হয় শিখব না। দেখা গেল গুড নাইট অল আউট দেওয়ার ফলে রুমটা নিজেরই অস্বস্তি লাগছে, মশারিটার ভেতরে মশাদেরকে রেখে বাইরে ঘুমাবো বললেও মশারা কামড়াচ্ছে বাইরে এসে। যে মশারি খাটিয়ে ঘুমোচ্ছিল মসকিটো নেট, তারটি সঠিক বলে পণ্য হলো। অতএব আমরা শিখলাম মশা কামড়ালে মশারি খাটানোটাই প্রপার কাজ,
কিন্তু ওই যে মশা উদ্দীপক সেটা আমাদেরকে বিভিন্ন প্রতিক্রিয়া করাতে সক্ষম। নেক্সট, আংশিক প্রতিক্রিয়ার সূত্র। থন্ডাইকের মতে প্রাণী সামগ্রিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া করে না, অর্থাৎ সমগ্র সমস্যাটি বুঝে প্রতিক্রিয়া করে না, আংশিক ভাবে প্রতিক্রিয়া করে সম্পূর্ণতার দিকে অগ্রসর হয়। বলে স্যার বুঝতে পারলাম না কি বললেন। তুমি হঠাৎ দেখলে তোমার চোখের সামনে একটা পাগলা কুকুর এগিয়ে আসছে, বলছে তুমি আগে ভালো করে দেখবে না কুকুরটা কি রং, কত বড়, সত্যিই পাগলা কিনা, তোমার দিকে ছুটে আসছে, ছুটে আসতে আসতে অন্যদিকে পালাতে পারে কিনা, এইসব না ভেবেই তুমি চিৎকার দৌড় দেবে, মানে সমগ্র সমস্যাটাকে না বুঝেই তুমি ছুটে পালাতে পারো। পালাতে গিয়ে যদি দেখো সেও তোমার পিছু পিছু আসছে, তুমি তখন সেফটির জন্য নানা প্রতিক্রিয়া করতে পারো। অর্থাৎ তুমি প্রথমে আংশিক ভাবেই একটু দেখেই, আংশিক ভাবে উপলব্ধি করেই সমস্যাটাকে সমাধানের পথ খুঁজছো, ছুটে পালাচ্ছ, ছুটে পালিয়ে তার সম্পূর্ণতার অবয়ব নিতে পারো, লুকিয়ে পড়তে পারো, কপাট লাগিয়ে কারো বাড়িতে ঢুকে গিয়ে কপাট লাগিয়ে দিতে পারো, বা কারো বাড়িতে ঢুকে যেতে পারো, কখনো নিজে কপাট লাগাতে পারো, এইগুলো হচ্ছে তার প্রতিক্রিয়া। অর্থাৎ থন্ডাইক বলছে সব সময় আগে আংশিক ভাবে প্রতিক্রিয়া করে নেয়, তারপরে সঠিকটা গ্রহণ করে। এরপরে আসছি উপমানের সূত্র। থন্ডাইকের এই সূত্র অনুযায়ী প্রাণী যখন কোনো নতুন সমস্যার পরিস্থিতির সম্মুখীন হয় তখন পূর্বের একই রকম, অর্থাৎ যেই সমস্যাটার সঙ্গে এটা মিল আছে সেই সমস্যা থেকে যেইভাবে সে উপায় বের করেছিল বেরিয়ে যাওয়ার সেটাই করে। যেমন ইতিহাসের স্যার ওই কাণ্ডটি ঘটিয়েছিল, বুঝলে, পানিপথের সেই ঘটনাটি। এবারে ম্যাথের স্যার এসেছে, ম্যাথের স্যার বললো কিরে তোর হয়নি কেন পড়া, উপপাদ্য মুখস্থ করিস নি কেন, লিখতে পারছিস না কেন, বলতে পারছিস না কেন। তো বললো স্যার আপনি বুঝিয়েছিলেন কিন্তু আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার বুঝিয়ে দিন। কারণ প্রাণী দেখেছিল সমস্যা দুটো প্রায় কাছাকাছি এক, সেটা হিস্ট্রি, এটা ম্যাথ, বাট আমি প্রাণী কি করবে আগের সফল পদ্ধতিটাই অ্যাপ্লাই করবে। কিন্তু বাট কিন্তু কি বা কিন্তু এই ম্যাথের স্যার ঠাস করে একটা চড় দিয়ে বলছে তাহলে আগের দিন বলিস নি কেন। প্রাণী সঙ্গে সঙ্গে কি করবে, তার অভিব্যক্তি চেঞ্জ করে দেবে, তার সেফ জোনে যাওয়ার পদ্ধতি চেঞ্জ করে দেবে। উপমানের সূত্রটি নিয়ে বহু স্টুডেন্টের প্রশ্ন আছে, সেটি কি বলতে চাইছে, বলতে চাইছে একই রকম সমস্যা নয় কিন্তু যেই সমস্যাটা তার কাছাকাছি কিছু প্রায় একই, সেই সমাধানের পথটি প্রাণী প্রথমে অ্যাপ্লাই করে সফল হওয়ার চেষ্টা করে। নেক্সট আমরা বলব এবারে একদম লাস্টে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। থন্ডাইক তার অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র বলেছেন প্রাণী যখন কোনো উদ্দীপকের উপযোগী প্রতিক্রিয়াটি করতে সক্ষম হয় তখন সেই প্রতিক্রিয়াটি যে কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায়। অর্থাৎ চকলেট দেখালে একটা শিশুর লালাকরণ হচ্ছে, লালাকরণটা কি প্রতিক্রিয়া, তাকে চকলেটের জায়গায় আইসক্রিম দেখালেও লালাকরণ হচ্ছে। এইরকম ঘটনা ঘটাতে পারলে প্রাণী বুঝতে পারে যে কোনো খাবার দেখালেই লালাকরণ হবে, অর্থাৎ অনুসঙ্গ। উদ্দীপকের নির্দিষ্ট উদ্দীপক ছাড়াই যদি প্রতিক্রিয়াটা ঘটিয়ে দিতে পারে না তখন ওই উদ্দীপকটার সঙ্গেই এই প্রতিক্রিয়াটা একটা সংযুক্ত করে দেওয়ার চেষ্টা প্রাণী করবে। এতক্ষণ তো পড়লাম আমাদের এই সূত্রগুলো, সবচেয়ে যেই পার্টটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূত্রগুলোর প্রয়োগ, শিক্ষাক্ষেত্রে কোথায় কোথায় প্রয়োগ করা যায়। আমি একটু একটু করে বলি, প্রথমে ব্যবহারের সূত্রে, আরে বেরিয়ে গেলাম গো, এই যে শিক্ষাগত প্রয়োগ,
শ্রেণীকক্ষে অনুশীলন, মানে সেই ব্যবহারের সূত্রে কি বলেছে, যত প্র্যাকটিস করব তত ভালো শিখব। এই জন্য ছাত্রছাত্রীদের কি করাবো, আমরা বার বার প্র্যাকটিস করাবো, কখনো বলবো না মুখস্থ করে নাও, যান্ত্রিক হয়ে পড়ো, তাদেরকে বলবো প্র্যাকটিসের দ্বারা বোধগম্য করে নাও, বুঝে নাও। অব্যবহারে সচেতনতা, দীর্ঘদিন ব্যবহার না করলে কি করি, ভুলে যায়। তোমাকে কোশ্চেন দেয় কিরকম, না একটি ক্লাস ফোরের শিশু স্কুল বিদ্যালয় ছুটি সমাপ্ত হওয়ার পর রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতাটি আগের তুলনায় সুন্দরভাবে আবৃত্তি করতে পারছে না, এর জন্য তুমি কোন কারণটিকে দায়ী মনে করো? এক, অভিভাবকদের দক্ষতার অভাব। দুই, ছুটির সময় শ্রেণীকক্ষে পাঠ প্রদানের অভাব। তিন, হোম টাস্ক বা গৃহকাজ না দেওয়ার কারণ, টিচাররা দেয়নি, ভুলে গেছিল প্রশ্ন কবিতাটা পড়েতে বলতে বা পড়েন পড়াতে বলেন, সবার শেষে দেয়া থাকবে অব্যবহার সচেতনতার অভাব। দেখো অপশন গুলো দেখে বিভিন্ন জন এখন পড়াচ্ছি বলে তোমরা বলছো অব্যবহার, না হলে কেউ বলবে অভিভাবকের দুর্বলতা, কেউ বলবে হোম টাস্ক দেওয়া হয়নি, কেউ বলবে দীর্ঘ সময় ছুটি ছিল, আবার কেউ বলবে গৃহকাজ না দেওয়ার কারণ, কিন্তু অ্যান্সার আসবে কি, অব্যবহার সচেতনতা। নেক্সট আমরা বলবো শিক্ষা ক্ষেত্রে প্রতিক্রিয়ার প্রাধান্যতা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া করার বেশি করে সুযোগ দিতে হবে, তারা ভুল প্রতিক্রিয়া করুক, কারণ কনসেপ্টটাই কি, প্রচেষ্টা ভুল, যত পার প্রচেষ্টা করবে এক সময় নিজে সঠিকটা খুঁজে পাবে, কখনোই টিচার বোর্ডে অঙ্ক দিয়ে নিজেই করে দেবে না, বারবার ভুল হলেও ছাত্রছাত্রীদেরকে করতে বলবে। দেখবে তোমাদের জীবনে কিছু কিছু শিক্ষক আছে যারা তোমাদেরকে দিয়ে নোট বানানোর চেষ্টা করাতো, তোমাকে নোট দিত না, নোট চেপে রাখতো, কোনো মতেই সে এমন হাবভাব দেখাতো যে তার কাছে নেই, যাতে তুমি নিজে চেষ্টা করো, নিজে বারবার প্রতিক্রিয়া করো, সেটা ভুল হলেও এক সময় তুমি যখন সঠিকটা রপ্ত করতে পারবে সেটা দীর্ঘস্থায়ী মেমোরিতে থাকবে, সেটা তুমি কখনোই ভুলবে না। তোমরা দেখবে টিচার একটা পদ্ধতিতে অঙ্ক করাচ্ছে, হঠাৎ তুমি বাড়িতে একটু ঘুরিয়ে করতে করতে হঠাৎ করে তোমার অঙ্কটা সমাধান হয়ে গেছে, টিচারের পদ্ধতিটা তুমি ভুলে গেলেও তোমার পদ্ধতিটা তুমি ভুলবে না। নেক্সট, একাধিকবার উপস্থাপন। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকারা নূতন ও জটিল অংশগুলি একাধিকবার উপস্থাপন করবে, অর্থাৎ অন্যান্য অঙ্কগুলোর তুলনায় পিতাপুত্রের অঙ্কটা টিচার বারবার দেখাবে, বারবার করতে বলবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, বাহ ভালো খবর তো রে। ওয়েট কর, ওয়েট কর, 20 তারিখ থেকে 5 তারিখ কত হচ্ছে বললি, কনফার্ম পাস করবি লে, আসি মানে কনফার্ম হয়ে যাবে, 100 এবাব দেখতে হবে না, ঠিক আছে ওকে রাখ, পরে পড়াচ্ছি, পরে কথা বলবো। একাধিকবার উপস্থাপন হয়েছে, জানা থাক থেকে, এটা সরি এটা থেকে হতো অজানা বিষয়ে পাঠদান, অর্থাৎ তোমাকে একজন টিচার শিখাবে এক্স প্লাস এক্স সমান 2x, এই বীজগণিতটাকে শেখানোর জন্য তোমাকে একজন বলল বলো তো এক্স মানে আম, ও এক্স মানে আম, এখানে বললো এক্স প্লাস এক্স মানে একটি আম তারপর আরেকটি আম সমান কটি আম, তুমি বলবে দুটি আম, তাহলে এক্স মানে যদি আম হয় তাহলে এক্স প্লাস এক্স সমান 2x, দুই আম, অর্থাৎ আম মানে মূর্ত বা জানা বিষয়, সেটাকে কিসে কনভার্ট করা হচ্ছে, অজানা বিষয়, ভুল পরিত্যাগ। কি
না পাঠের অপ্রয়োজনীয় বা ভুল অংশগুলি যাতে প্রথম সুযোগেই বাদ দেওয়া যায় সেদিকে শিক্ষক মহাশয় খেয়াল করবেন। যে ভুলগুলো আছে কখনোই ভুল শেখাবেন না, ভুলগুলোকে খুব কুইকলি সঠিক করে তবে শেখাবেন। কারণ শিশুদের মেমোরিতে একবার ভুল জিনিস চলে গেলে শিশু কখনোই আর সেটা ভুলতে পারবে না। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার অনুশীলন করবেন, বারবার প্র্যাকটিস করাবেন, যেটাকে আমরা বলছি পুনরালোচনা। এবারে একটু খেয়াল করে দেখো, এতক্ষণ আমি যেগুলো পড়লাম সেগুলো কমন, এবারে আমি দেখতে পাচ্ছি যারা সিকেট দিচ্ছ বা টেটের কোশ্চেন একটু কঠিন হলে পাটে পাটে চাইছে প্রস্তুতি সূত্রের প্রয়োগ কোনটি। আমরা প্রয়োগটা এখানে দেখিয়েছি আগের গুলোই, কিন্তু একদম সূত্র অনুযায়ী আমরা প্রয়োগগুলোকে দেখিয়েছি, শিক্ষাগত তাৎপর্য বা ইয়েটা দেখিয়েছি। তোমরা এই নোটটা একটু দেখে নেবে, কিছুই নয়, আগের কথাগুলোই আছে, বাট আমি সেখানে একসঙ্গে বলেছি, এখানে একেবারে টপিক ধরে ধরে তার প্রয়োগগুলো দেখিয়েছি, তার ব্যবহারগুলো দেখিয়েছি। এই গেল আমাদের থন্ডাইকের আলোচনা। এখানে কার কার কি কি বুঝতে অসুবিধে আছে আমাকে একটু বলো। আচ্ছা, তুমি ভোরবেলা উঠে পড়াশুনো করে অনেকে দেখেছো, হ্যাঁ, ধরো তোমার বাড়ির আসে বা তোমার বাড়ির বর্দি বা তোমার একজন দাদা বা ভাই ভোরবেলা উঠে পড়তে পারে, তুমি পারো না, তোমার ভোরবেলার দিকে ঘুমটা ভাঙে না, বিরক্ত লাগে, তার দেখে দেখে তোমাকেও তুলে বসিয়ে দিল, তুমি ঢুলছো আর পড়ছো সারা ভোর ধরে, সারা দিন ধরে, সারা রাত্রি ধরে তুমি পড়লে যে মোগল পিরিয়ড। পরে যখন তোমাকে জিজ্ঞেস করবে যে আকবরের ছেলের নাম কি, তুমি বললে এই কোথায় গেল বাবর। কেন এরকম করলে? কারণ তোমার দৈহিক দিক থেকে তুমি তখন প্রস্তুত ছিলে না। আবার কারো এই মুহূর্তে গান শুনছে মোবাইলে, দিয়ে বলছে সে নাকি দারুণ পড়াশুনো হচ্ছে, বাট ভুলে যেতে পারো। বলছে প্রাণী যদি দৈহিক, মানসিক এবং পরিবেশগত দিক থেকে প্রস্তুত না থাকে পড়ার জন্য, সে কখনোই বা শিখনের জন্য সে কখনোই শিখতে পারে না। ওকে, আচ্ছা, উপমানের সূত্র আর কিছুই না, বলছে প্রাণী যদি কোনো সমস্যায় পড়ে, এর আগে কখনো পড়েনি সেই সমস্যায়, তাহলে সে সমাধান করবে কি করে? বলছে এই সমস্যাটার সঙ্গে যেই সমস্যাটির এর আগে পড়েছে এমন বা যেই সমস্যাটির একটু মিল আছে, সেইটি সমস্যাটিকে যেইভাবে সলভ করেছিল এখানেও করে। যেমন তোমাকে বলা হলো যে একটা ধরো স্রোতের অঙ্ক দিয়েছে, সেই স্রোতের অঙ্কটা নতুন একটা বীজগণিতের অঙ্কের পদ্ধতিতে তুমি এই ধরনের প্রবলেমগুলো আগের স্রোতের অঙ্কগুলো সলভ করেছ, তুমি এখানে সেই সূত্রটারই প্রয়োগ করার চেষ্টা করবে। সেখানে যেটাকে এক্স ধরেছিল এখানেও ধরবে, সেখানে যেটাকে ওয়াই ধরেছিল এখানেও ধরবে, মানে একই সমস্যা না হলেও কাছাকাছি যেই সমস্যাটা দিয়ে এটাকে সলভ করা যায় বা যেই সমস্যাটার সঙ্গে এটা মিল আছে সেই সমাধানের প্রয়োগটি করা হয়, প্রাণী করে থাকে, একে বলেছে উপমানের সূত্র। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক। আর আর কিছু? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআইসিএস এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।